দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি জ্যোতিষ সম্রাট, তান্ত্রিক জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট মনোজ কুমার মুখার্জির সাথে ওনার গ্রামের বাড়িতে। আপনারা ইতিহাসের মধ্যেই, এর আগে বেশ কয়েকবার ভিডিওতেই মন্দিরটির সাথে পরিচিত হয়েছেন। এটি খাটুল গ্রামের মাতাশ্রী বসন্ত চণ্ডী মায়ের মন্দির। তো এই মন্দিরেতেই গতকাল মনোজ কুমার মুখার্জির কেলা নিজের যে চারচাকা গাড়িটি পুজো করাতে নিয়ে আসা হয়েছে। এখন সেই পুজো চলছে, আমরা এখানেই উপস্থিত রয়েছি গাড়িটির পুজো করানোর জন্য। পুজো করিয়ে আমরা এখান থেকে আবার ফিরে যাব আমাদের থাকার জায়গায়, এবং বিকালে আবার চেম্বার রয়েছে। সেই চেম্বারের উদ্দেশ্যে এই মুহূর্তে মাতা বসন্ত চণ্ডী মায়ের মন্দিরে গাড়িটির পুজো করানো চলছে, এবং মাতা বসন্ত চণ্ডীর আশীর্বাদ না নিয়ে খাটু গ্রামের মানুষ কোনো কাজে এগোয় না। ঠিক একইভাবে মনোজ কুমার মুখার্জি আমাদের দাদা, উনিও বসন্ত চণ্ডী মায়ের মন্দিরে গাড়িটিকে পুজো দিয়ে ওনার কাছে দিয়ে তারপর আবার নিজের কর্মে বেরোবেন। এখন যেটি শুভকর্ম, নারকেলকে ভাঙা এবং সেই জল গাড়ির চাকায় দেওয়া এবং গাড়িতে দেওয়া, সেই কাজটি স্বয়ং দাদাই করছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আপনাদের প্রত্যেকের আন্তরিকতা ছাড়া আজকে এই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না। আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। প্রত্যেকের পুজো পাঠ অনেক ভালো। আগামী দুর্গা পূজায় প্রত্যেকে আনন্দ করুন, সুস্থ থাকুন, বাড়ির লোককে নিয়ে, পরিচিত মানুষ, বন্ধু বান্ধব সকলকে নিয়ে সময় কাটান, আনন্দে থাকুন, ভালো থাকুন। আর আমাদের দাদার ভাষায় আনন্দে আনন্দে আর শুধুই আনন্দে থাকুন। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। আজ বিকালে রয়েছে পলাশ চাপড়ি চেম্বার। যে সমস্ত ভক্তবৃন্দ বাবার সাথে সাক্ষাৎ করতে চান, তারা প্রত্যেকে পলাশ চাপড়িতে আসুন এবং বাবার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। ধন্যবাদ।